যে যাত্রার নাম দেওয়া হয়েছে সন্ত স্বাভিমান যাত্রা এই সন্ন্যাসী সংক্রান্ত ঘটনা প্রবাহের শুরু গত শনিবার আরামবাগে সেখানে মমতা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সন্ন্যাসীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তৃতা করেছিলেন বিশেষত মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে তিনি বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছে তার পাল্টা হিসাবে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক দাবি জানিয়েছেন মমতার ক্ষমা চাওয়ার স্বভাবতই নির্বাচনী আবহে হাতে গরম সেই ইস্যু হাতছাড়া করেননি প্রধানমন্ত্রী মোদী তথা বিজেপি মুখ্যমন্ত্রীর সাধুসন্ত মন্তব্যের প্রেক্ষিতে মমতার দিকে একের পর এক নিশানা করেন মোদী এমনকি ভোট প্রচারের মঞ্চ থেকে মোদী এমন অভিযোগও করেন যে জলপাইগুড়িতে শিলিগুড়ির সেবক রোড রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা হয়েছে তৃণমূলের মধ্যে ঝাড়গ্রামের সভা থেকে মোদী বলেছেন রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘ বাংলার আধ্যাত্মিক পরিচয় এখন তো হিন্দু সন্তদের হুমকি দিচ্ছেন খোদ এখানকার মুখ্যমন্ত্রী এর ফলে তৃণমূলের গুণ্ডাদের সাহস বেড়ে গিয়েছে কাল রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে আশ্রমে হামলা হয়েছে মিশনের কর্মীদের মারধর করে হুমকি দেওয়া হয়েছে